নাটোর জেলা বিএনপি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন সবজি বীজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে প্রায় 1,000 কৃষকের মাঝে বীজ ও চারা বিতরণ করেন নেতৃবৃন্দ। এতে বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু, আমিনুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কৃষকরা দেশের প্রাণ শক্তি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই সংকটকালীন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে কৃষকদের পাশে দাঁড়াতে আহ্বান জানান তারা। এই অনুষ্ঠানটা যাতে সঠিকভাবে সিরাজুল ইসলামকে কাছে চাই।